আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একজন লোক এই যে বিড়ি তৈরি করছে, বিড়ি তো এটা সম্পর্কে একটা ইতিহাস আছে যে বিড়ির এই যে তামাকটা এটা শয়তানের পেশাব থেকে আসছে। শয়তান পেশাব করছে, ওইখান থেকে একটা গাছ হয়েছে, ওই গাছের পাতা ওইটা এখন পেঁচাইয়ে পেঁচাইয়া সিগারেট খায়, ওইটাই বিড়ি খায়। কথা বুঝতে পারছেন? ক্যালিফোর্নিয়ার একজন সাহেব উনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই সিগারেট আবিষ্কার করছে। তো সিগারেট আবিষ্কার করতে যাইয়া উনি তাম্বাকু মানে তামাক এই তামাকের পাতা গোল করে এতে আগুন লাগাইয়া এরপর খাওয়া শুরু করছে, বিড়ি টানা শুরু করছে। তো টানার পরে ছেড়ে দিয়েছে, এরপর তার নাক আর মুখ দিয়ে ধোঁয়া বাইর হচ্ছে। তো তার পাশে তার ছিল এক চাকর, চাকর দেখে তার মাথা খারাপ হয়েছে, সারের পেটে আগুন লাগছে। কথা কন না, সারের পেটে কি লাগছে? আগুন লাগছে। সারের পেটে যদি আগুন না লাগে তাহলে সারের মুখ আর নাক দিয়ে ধোঁয়া বাইর হইতেছে কেন? এখন পানি পাওয়া যায় কই? কোথাও পানি নাই, শেষ পর্যন্ত ওই যে পায়খানার প্যান আছে ওই প্যানের মধ্যে যা পাইছে পানি ওটা সারের মাথায় দেওয়া শুরু করছে যে সার অন্তত পক্ষে জীবনে বাঁচুক। কথা বুঝতে পারছো? সেটি হলো যে পশ্চিমা জগতে লেসেন মিলে আমাকে একটু শুনুন আপনি, গোটা পশ্চিমা জগতের মধ্যে কোথাও পেশাব পায়খানার পরে কেউ একজনও পানি নেয় না, না পুরুষ না মহিলা, কোনো পানির ব্যবহার নাই, কোনো ঢিলা কুড়ুকের ব্যবহার নাই, টিস্যুর তাদের ব্যবহার। আপনি অবাক হয়ে যাবেন পশ্চিমা জগতে কারণটা হওয়ার পিছনে মূল কারণটা কি? মূল কারণ হলো পৃথিবীতে মানচিত্রকর যিনি পৃথিবীটাকে ভাগ করেছেন তার নাম হলো টলেমি। নাম কি? আপনি সবাই কথা বললে খুব খুশি হব। নির্দেশনা দিব, আমরা শুধু বক্তা নই, আমরা হচ্ছে সমাজ সংগঠক। কতক্ষণ না আমরা সমাজকে নিয়ে ভাবি, সমাজকে নিয়ে আমরা কথা বলি। আমি বলতেছিলাম পৃথিবীটাকে তিন ভাগে ভাগ করেছেন টলেমি। নাম কি? টলেমি। তিনি হলেন মানচিত্রকর, পৃথিবীর মানচিত্র তিনি তৈরি করেছেন। এই মানচিত্রের মধ্যে তিনি এই মানচিত্রটাকে তিন ভাগে, পৃথিবীটাকে তিন ভাগে তিনি ভাগ করেছেন। তার মধ্যে একটি হলো ইস্টার্ন কান্ট্রি, আরেকটা হলো ওয়েস্টার্ন কান্ট্রি, আরেকটা হলো মিডল ইস্ট। মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্য, পূর্বাঞ্চলে আমরা যারা আছি প্রাচ্য, মধ্যপ্রাচ্য পশ্চাত্য, মধ্যাঞ্চল পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। কথা বুঝতে পারছি? মধ্যপ্রাচ্য আরব আমিরাতের মধ্যে শুধু আল্লাহ তাআলা নবী রাসূল পাঠায় ভর্তি করে দিয়েছেন 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রসুল এসছেন কোথায়? মধ্যপ্রাচ্যের এই আরব আমিরাত, এই সৌদি আরবের ইরাক থেকে নিয়ে এই বেল্টের মধ্যে নবী আসছেন কত? 1,24,000 অথবা 2,24,000। আর আমার মতো একজন গুনাহগার, আমি প্রায় 70,000 নবীর মাজার জিয়ারত করেছি। এখন আপনি আমাকে বলবেন যে আপনি একটা মানুষ 70,000 নবীর মাজার কেমনে জিয়ারত করলেন? ইরাক আমার যাওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? ইরাকের মধ্যে 70,000 নবীর মাজার আছে, খুব ইরাক। এই একটা বেল্ট, যেই বেল্টের মধ্যে শুধু নবী রসুল, এটা আরদুল আম্বিয়া, আরদুল আসফিয়া, আরদুল আউলিয়া। ঠিক আমাদের পূর্বাঞ্চল যেটা, এই পূর্বাঞ্চলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফানি মিন উম্মতি হাফিজাহুম আল্লাহ মিনান নার, সিনফুন ইয়াকজুল হিম ও সিনফুন ইয়াকুলু মা ইবনে মারিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই দলের ব্যক্তিকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে পুড়াবেন না। দুই দলের মানুষ কখনো জাহান্নামের আগুনে পুড়বে না, এরা জাহান্নাম দেখবে না কখনো। এই দুই দলের মানুষের মধ্যে একদল মানুষ যারা এই পূর্বাঞ্চলে আমাদের এই বেল্টাতে যারা ইসলাম প্রচার করবে, এই বেল্টে ইসলাম প্রচার যারা করবে, এই জন্য আপনি দেখবেন এই বেল্টের মধ্যে সমস্ত অলিয়া উলিয়া শুধুমাত্র উড়ে আসার বাকি, সব এখানে। এখানে শাহজালাল ইয়েমেনি, ইয়েমেন থেকে, আরব থেকে, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পড়ান, শাহ আমানত,
শাফাতেহুল্লাহ শাগারিবুল্লাহ শালি বাগদাদি শাশরফুদ্দিন চিশতি বেহেশতি খানজান আলী আউলিয়া কেবার শেখ ইবনে তাওয়ামা সহ এই বাংলার জমিনের মধ্যে বাইরের বেল্ট থেকে কই নেশাপুর কই উজবেকিস্তান কই কাজাকিস্তান কতক্ষণ না এগুলো থেকে এই উপমহাদেশের দিকে তারা সবগুলো ছুটে এসেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মন চায় আমি এই পূর্বাঞ্চলে আমি ইসলাম প্রচার করতে করতে আমি শহীদ হয়ে যাই আর মানুষ আমাকে শহীদ আবু হুরায়রা বলে আর যদি আমি বেঁচে যাই তাহলে আমাকে গাজী আবু হুরায়রা বলে ঠিক এই হাদিসখানা বর্ণনা করেছেন হযরত ইতবান হযরত সাওবান হযরত আবু হুরায়রা এই তিনজন ব্যক্তি হাদিসখানা বর্ণনা করেছেন যে কারণে আমাদের এই বেল্টের মধ্যে রবি টাওয়ার কতক্ষণ না গ্রামীণ টাওয়ার যত আছে তার চেয়ে বেশি টাওয়ার হচ্ছে আল্লাহর ওলিদের মাজার আল্লাহর ওলিদের সংখ্যা আমাদের এই বেল্টে এত বেশি আপনি যেখানে যাবেন সেখানে সসিনা সেখানে হুদুয়া সেখানে কায়সাবুদের মতো ব্যক্তি কতক্ষণ না 360 ওলি তো আছেনই কথা বুঝতে পারছেন চেহেল গাজী 40 জন গাজী সেখানে বাইজুদ মুস্তামি শামানা আপনার ফতেহুল্লাহ আপনি ইয়েতে জানেন ফতুল্লাহ যার নাম নারায়ণগঞ্জ খানজান আলী এ মনার উদাউট এ ক্রাউন যিনি মুকুটবিহীন রাজা হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছিল শুধু মুসলমানের উপরে না তিনি মুসলমান সহ হিন্দুদেরকে রক্ষা করার জন্য সেখানে তিনি জিহাদ করেছিলেন কথা বলেন তিনি 360টি কি এই যে 60 গম্বুজ আছে না যে 60 গম্বুজ শুধু এটা 7 গম্বুজ এটা 7 এটাকে 60 গম্বুজ বলা হয়েছে তিনি এই গোটা এই খুলনা থেকে নিয়ে পুরা দক্ষিণাঞ্চলের বেরিয়ে মধ্যে প্রায় 360টা মসজিদ করেছেন 360টা পুকুর খনন করেছেন সব 360 এই সমস্ত আউলিয়া যারা ওই সময়কালে হিন্দু নিম্ন বর্ণের যারা তাদেরকে রক্ষা করার জন্য তারা কাজ করেছেন মুসলমান মজলুমের পক্ষে থাকে যখন কোনো হিন্দু কোনো বৌদ্ধ যখন মুসলিম হয় তখন ধর্ম প্রশ্ন আসে না কতক্ষণ না একজন হিন্দুর উপরে যদি কেউ জুলুম করে কোনো মুসলমান তাহলে আপনি ওই হিন্দুর পক্ষ নেবেন কতক্ষণ যেহেতু সে মজলুম যেহেতু সে কি মজলুম কোন মজলুম যদি হয় সেই ব্যক্তি আপনার বান্দা হিসেবে তার পক্ষ আপনি নেবেন কতক্ষণ না সেখানে ধর্মের কারণে আপনি তার উপরে অত্যাচারকে কখনো সমর্থন করবেন না কথাটা কি বুঝতে পারছেন না যখন কেউ নির্যাতিত হয় মজলুম হয় তখন কিন্তু ধর্ম ধর্মটা আপেক্ষিক হয়ে যায় তখন ধর্মের বিচার আর থাকে না তখন ওই ব্যক্তি আল্লাহর বান্দা হিসাবে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বলেছেন আমি মানব জাতিকে সম্মানিত করেছি কাজেই সেক্ষেত্রে আপনি তার পাশে আপনাকে দাঁড়াতে হবে হোক না সে হিন্দু হোক না সে অন্য ধর্মের যেহেতু সে নির্যাতিত যেহেতু সেটা অংশ থেকে আরেকজন দুষ্ট মানুষ তাকে বঞ্চিত করতেছে খেয়াল করছেন কি যা হোক সম্মানিত শ্রুতি ভাইরা আমার যে কথাটি আপনাদের কাছে বলতেছিলাম টলেমি ভাগ করেছেন পৃথিবীটাকে কয় ভাগে তিন ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে পূর্বাঞ্চল এই পূর্বাঞ্চলটাকে আল্লাহ ওলিয়া উলিয়াদের আস্তানায় পরিপূর্ণ করে দিয়েছেন আর পশ্চিমাঞ্চল যেটা পশ্চিমাঞ্চল বলতে গেলে ইংল্যান্ড ইউরোপ আমি আরেকটু পরিষ্কার করে বলি যেমন ইটালি যেমন সুইজারল্যান্ড জার্মানি ফ্রান্স মাদ্রিদ নেদারল্যান্ড অ্যাথেন্স কতক্ষণ প্রায় 28টার মতো দেশ সেখানে আছে সেনজেন যেটাকে বলা হয় 28টার মতো দেশ এই ইউরোপ সহ যেখানে ইউরো চলে তাদের মুদ্রা হচ্ছে সবার ইউরো এবং এর পাশাপাশি সেখানে রয়েছে ইংল্যান্ড ইংল্যান্ড ইউরোর ভিতরে নাই এর বাইরে আমেরিকা ইংল্যান্ড সহ ইউরোপ এর ভিতরে একজন নবীও আসেন নাই একজন কি আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত
প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা: উনাইশার মহানগর, কুমিল্লা।